ক্লাস ইলেভেনের ছাত্র যারা এবার ইলেভেন থেকে টুয়েলভে উঠতে যাচ্ছ, তাদের গত 31 মার্চ তারিখে যে মক টেস্ট 1 সম্পাদিত হলো, সেই পরীক্ষার প্রশ্নপত্রের মডেল আনসার সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। প্রশ্নপত্রটা নিশ্চয়ই চিনতে পারছ তোমরা, তো আমি প্রশ্ন ধরে ধরে একদম সবগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। প্রথম প্রশ্নটা, প্রথম যে দাগ নাম্বার 1, তাতে MCQ-র প্রশ্ন ছিল। সেখানে প্রথম প্রশ্নটা দেখো, ফর টু সেটস পি অ্যান্ড কিউ উই হ্যাভ পি মাইনাস কিউ ইকুয়ালস টু পি, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। দেখো, পি মাইনাস কিউ ইকুয়ালস টু পি হচ্ছে, তার মানে কি যে কিউ পি থেকে সাবট্রাক্ট করার কোনো এফেক্ট পড়ছে না, তার মানে কি পি আর কিউ নিশ্চয়ই ডিসজয়েন্ট, সেই জন্য এটা অপশান বি হবে, পি ইন্টারসেকশন কিউ ইকুয়ালস টু 5। দ্বিতীয় প্রশ্নটা একটা জিপি সিরিজ ছিল, তো জিপি সিরিজের সূত্র তোমরা জানো, এ ইন্টু আর টু দ্য পাওয়ার এন মাইনাস 1/r-1। এখানে এ মানে ফার্স্ট টার্ম হচ্ছে আই, কমন রেশিও আই, তো সেই জন্য নাম্বার অফ টার্মস 1000, তাই আই ইন্টু আই টু দ্য পাওয়ার 1000-1/i-1। তো ওটাকে হিসেব করতে গিয়ে দেখো, এই যে আই টু দ্য পাওয়ার 1000, তার মানে কি আই স্কোয়ার টু দ্য পাওয়ার 500, সেই জন্য আই স্কোয়ার হচ্ছে -1 টু দ্য পাওয়ার 500-1। এবার -1-এর মাথায় 500 ইভেন পাওয়ার মানে +1, তো +1-1 0, দ্যাটস ওয়াই এটা 0, তো অপশান বি 0 হবে। আচ্ছা, তৃতীয় যে প্রশ্নটা, এটা একটু ট্রিকি ছিল। দেখো, দ্বিঘাত সমীকরণ ছিল, তাতে মডেক্স ইনভলভ ছিল, তো মডেক্স ইনভলভ থাকার মানে তোমরা জানো মডেক্সের ডেফিনেশন, মডেক্সের ডেফিনেশন হচ্ছে মডেক্স ইকুয়ালস টু এক্স ওয়েন এক্স গ্রেটার ইকুয়াল জিরো অ্যান্ড মাইনাস এক্স ওয়েন এক্স লেস দ্যান জিরো। তো দুটো কেসে করা হয়েছে। দেখো, একটা কেস হচ্ছে এক্স গ্রেটার ইকুয়াল জিরো, সেক্ষেত্রে কী হচ্ছে, তোমার এক্স স্কোয়ার প্লাস 3x+2 ইকুয়াল জিরো, তাকে ফ্যাক্টরাইজ করলে x+1 x+2 ইকুয়াল জিরো। এখান থেকে দেখো সলিউশন আসছে -1 আর -2, অথচ তুমি প্রথমে ধরেছো এক্স গ্রেটার ইকুয়াল জিরো, তো সেটাকে সাপোর্ট করছেন, তাই এই সলিউশনটা ভ্যালিড হবে না। আবার দেখো, এক্স লেস দ্যান জিরো হলে তখন কী হচ্ছে, এক্স স্কোয়ার -3x+2, এবং তার সলিউশন কী হচ্ছে 1 আর 2, তো এটাও নট অ্যাকসেপ্টেবল, কেননা তুমি লেস দ্যান জিরো ধরেছো, অথচ তুমি রুটস পাচ্ছ পজিটিভ, সেই জন্য এখানে নাম্বার অফ সলিউশন, নাম্বার অফ রিয়েল সলিউশন 0, তাই অপশান ডি হবে। ঠিক আছে, এবার চলে এসো রোমান 4-এ। সেখানে একটা সার্কেল দিয়েছিল, তার সেন্টার তুমি এভাবে পেয়ে যাচ্ছ, ওটা একটা পয়েন্ট দিয়ে পাস করছিলো, তোমার অরিজিন দিয়ে পাস করছিলো, তাহলে রেডিয়াসটা কী হবে, সেই সেন্টার আর ওই যে বিন্দু দিয়ে পাস করছে তাদের ডিস্টেন্স, সেটা √5 ইউনিটস, তাই ডি হলো √5 ইউনিটস। নেক্সট রোমান 5-এরটা দেখো, ইকুয়েশন টু yz প্লেন, একটা কথা মাথায় রাখবে, yz প্লেন মানে কি, তার উপরে যে ফার্স্ট কোঅর্ডিনেট মানে এক্স কোঅর্ডিনেটটা 0, ওয়াই এর জেড এর ভ্যালু বিভিন্ন হতে পারে, তাই ইকুয়েশনটা হবে অপশান সি, এক্স ইকুয়াল 0। ঠিক আছে, এবারে চলে এসো রোমান 6-এ। এটা দেখো, তোমার f1 মানে দ্য ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট এক্স ইকুয়ালস টু 1 তোমাকে দিয়ে দিয়েছে, আর ওটা ডেরিভেটিভ অ্যাট 1-2 দিয়ে দিয়েছে, তোমাকে একটা লিমিট ফাইন করতে বলেছে। তো এরকম রুট ওভার থাকলে লিমিট আমরা কী করি, কনজুগেট সাইড দিয়ে মাল্টিপ্লাই করি ওপর নিচে, দেখো সেটাই করা হয়েছে। তোমার রুট ওভার অফ f(x-1) ছিল, তাকে যদি রুট ওভার অফ f(x+1) দিয়ে গুণ করা, তাহলে f(x-1) হয়ে যায়, সেটা নিচে লেখা হয়েছে, দেখো যে গুণ করা হয়েছে যে, আর √x-1 ছিল, তাকে √x+1 দিয়ে গুণ করলে x-1 হয়ে যায়, তাই ওপরে √x+1 লেখা হয়েছে। লেখার পরে এবার দেখো, দুটো লিমিটে ভেঙে যাবে, প্রথম লিমিট এটা, দ্বিতীয় লিমিট এইটা। তো প্রথম লিমিটটা নিশ্চয়ই তোমরা ডেরিভেটিভের সংজ্ঞা থেকে জানো, এটাকে f-1 লেখা যায়, আর দ্বিতীয় লিমিটে x-এর জায়গায় জাস্ট 1 বসিয়ে দেওয়া হয়েছে, তো প্রথমটা f-1 হলো, দ্বিতীয়টা x-এর জায়গায় 1 বসালে 2/√1+1 মানে আলটিমেটলি 1, তো আলটিমেট ব্যাপারটা দাঁড়ালো f-1। এবার দেখো, তোমাকে f-1 ওরা প্রোভাইড করেছিল, f-1 তোমাকে দেওয়া ছিল, f-1 কত দেওয়া ছিল দেখো, f-1 দেওয়া ছিল 2, দ্যাটস ওয়াই এই লিমিটটা হয়ে গেলো 2, তাই এটার অপশান এ 2 হলো এটা। এবার চলে এসো রোমান 7-এ। রোমান 7-এ তোমাকে এই লিমিটটা ইভ্যালুয়েট করতে বলা ছিল, তো এটাকে দেখো এনখানা পদ আছে, এক্স এক্স স্কোয়ার করতে করতে এক্স টু দ্য পাওয়ার এন অবধি এনখানা পদ, এখানে -n আছে, তাই আমি কী করলাম,
এন ন্যাচারাল নাম্বার, তো এই ওয়ান এনখানা একে এটাকে ভাঙলাম, ভেঙে প্রথমটা এক্স মাইনাস ওয়ান, পরেরটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরটা এক্স কিউব মাইনাস ওয়ান, এরকম করতে করতে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান অবধি করলাম, তলায় এক্স মাইনাস ওয়ান থাকলো। এবার দেখো এক্স টেন্স টু ওয়ান মানে অবভিয়াসলি এক্স ইজ ডিফারেন্ট ফ্রম ওয়ান, এক্স আর ওয়ান নিশ্চয়ই আলাদা, তো এক্স মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কত হলো এক, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কত এক্স প্লাস ওয়ান, তারপরে এক্স এক্স কিউব মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তারপরটা ছিল এক্স টু দ পাওয়ার এন মাইনাস ওয়ান, তাকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে এক্স টু দ পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স টু দ পাওয়ার এন মাইনাস ওয়ান, এরকম করতে করতে এক অবধি। তো এইবার তুমি জাস্ট এক্সের জায়গায় এক বসিয়ে দাও, তাহলে কি প্রথমটা এক, পরেরটা দুই, তারপরটা তিন, এরকম করতে করতে শেষেরটা এন, তো সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, তাই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। ঠিক আছে, তাহলে এখানে অপশানটা হচ্ছে কি সি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। রোমান সিক্স হয়ে গেল, এবার চলে এসো রোমান সেভেনে। রোমান সেভেনটা খুবই সহজ অঙ্ক, একটু একটু খেয়াল করতে পারলেই বুঝতে পারবে। দেখো এ প্লাস বি টু দ্য পাওয়ার হান্ড্রেড, তাকে যদি এক্সপ্যান্ড করো তুমি এরকম একটা সিরিজ পাবে। হ্যাঁ, তারপরে এ মাইনাস বি, আমি এটা কাত করে ধরছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, দেখো ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ এতে ফোকাসে চলে এলো, হ্যাঁ পুরোটা একসাথে দেখতে পাবে তাহলে। হ্যাঁ, তো এবার তো এই দুটোকে যদি যোগ করা হয়, যোগ করলে দেখো তোমার এই এই পদগুলো কেটে যাচ্ছে, এই যে সব অড অড টার্মসগুলো, তো ইভেন টার্মসগুলো আসছে টু ইন্টু দিস, তো কাউন্ট করে দেখো এখানে তোমার প্রথমটা হচ্ছে গিয়ে যদি দেখো হান্ড্রেড সি টু, প্রথমটা জিরো, তো জিরো টু করতে করতে শেষেরটা কত হচ্ছে তোমার হান্ড্রেড বি টু দ্য পাওয়ার হান্ড্রেড, তাহলে এখানে কত একান্নখানা পদ হবে। ঠিক আছে, নাম্বার অফ টার্মস 51, এটা হয়ে গেলো অপশান বি। আচ্ছা, তারপরেরটা এটা জাস্ট ডি মর্গানস ল, দেখো তোমাকে এখানে দিয়ে দিয়েছিলো পি অফ ইন্টারসেকশন বি দিয়ে দিয়েছিলো, পি অফ এ বার ইউনিয়ন বি, এ বার মানে নিশ্চয়ই জানো কমপ্লিমেন্টারি ইভেন্ট, তো এ বার ইউনিয়ন বি বারকে লেগে যায় পি অফ এ ইন্টারসেকশন বি হোল বার, তাকে লেগে যায় ওয়ান মাইনাস পি অফ ইন্টারসেকশন বি, তাহলে ওয়ান মাইনাস থ্রি বাই ইলেভেন, তখন এইট বাই ইলেভেন, এটা হয়ে গেলো অপশান এ। এবার এসো কোশ্চেন নাম্বার রোমান টেন, এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা অরিজিন শিফটিংয়ের উপর ডিপেন্ড করে না, বাট স্কেল শিফটিংয়ের উপর ডিপেন্ড করে। এখানে যে মিউ বলে যে ভেরিয়েবলটা দেওয়া হয়েছে সেখানে দেখো এক্স বাই টু প্লাস থ্রি বাই টু, মানে অরিজিনটা শিফটেড হয়েছে থ্রি বাই টু পয়েন্টে, কিন্তু স্কেলটা হাফ হয়ে গেছে, দ্যাটস ওয়াই যে তোমার যে নতুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিগমা ইউ, আচ্ছা সেটা হবে হাফ টাইম সিগমা এক্স, তাহলে হাফ অফ থ্রি থ্রি বাই টু, তাহলে এটা হচ্ছে অপশান সি। তো কোশ্চেন নাম্বার ওয়ানটা এই ভিডিওতে আমি কমপ্লিট করলাম, আবার পরেরগুলো অন্য ভিডিওতে নিয়ে আসছি, এখানে এটা এই ভিডিওটা এখানে শেষ করছি।